প্রেমিক আর প্রেমিকা আশিক আর মাসে আল্লাহ আশিক যদি হয়ে থাকে ভক্তবৃন্দ তার মাসে কিন্তু এই আশেক মাসে বিভিন্ন প্রেম এই দুনিয়ায় রয়েছে গুরু প্রেম মা বাবার প্রেম দুনিয়ার প্রেম কিন্তু নিষ্কাম প্রেম একটা শব্দ আমরা শুনতে পাই যদি দয়াল দয়া করে নিষ্কাম প্রেম কোন সময় কোন হালে কোন ভাবে কোন প্রেমকে নিষ্কাম প্রেম বলা হয় যদি একটু আলোচনা করতেন আজকে আশা করি এই আলোচনা করেই আমরা জিকিরের জন্য প্রস্তুতি নেব ইনশাআল্লাহ নিষ্কাম প্রেম বলতে শুধু যে একটা যৌন শক্তি তা না যে একটা মানুষের যদি দুই বৎসর তিন বৎসর চার বৎসর পাঁচ বৎসর আট বৎসর নয় বৎসর বয়স হয় তখন পাঁচ সাত বছরে কিন্তু তার এই যৌবন শক্তি থাকে না আর থাকে না বিদায় তাদের আমাদের যে জ্ঞানটা আছে এই জ্ঞানটা কিন্তু সেই বাচ্চার নাই তাহলে যখন তার আস্তে আস্তে যৌবন প্রাপ্ত হইতাছে তখন কিন্তু সে জ্ঞানীয় হইতাছে ভালো এবং মন্দ পার্থক্য করতে পারতেছে তাহলে যদি যৌন শক্তিকে আমরা কাম ধরে নিই তাহলে আমাদের ভুল হবে আচ্ছা তাহলে একটা শিশু যখন বড় হইতে থাকে যখন তার বয়স যখন ষোলো সতেরো পার হয় তখন তার মধ্যে সেই শক্তিটা যেমন বেলা যখন বারোটা বাজে তখন সূর্যটা এখানে থাকে না যদি এগারোটায় থাকে এটার পাওয়ারটা একটু কম আর যখন এখানে থাকে তার পাওয়ারটা বেশি তখন মানুষ মধ্য বয়সী তিরিশ ৩৫ যখন হয় তখন একটা মানুষ মধ্য বয়সে পৌঁছায় তাই আমি বলবো যে মানুষের দেহের মধ্যে ৬টা রিপু কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্য তাহলে এই ৬টা রিপুর মাস্টারকে কাম কারণ একটা দুই বছরের শিশুকে আমি বলছি নে বাবা চকলেট খাও এই চকলেট খাওয়াই আর তার থেকে আমি দামি জিনিস নিয়ে গেছি কিন্তু এই চকলেটটা তার কাছে দামি মনে হয়েছে কিন্তু ওই দামি বস্তু যে নিয়ে গেছি সে বুঝতে পারে নাই চকলেটটাই দামি চকলেটটাই ভালো মানে চকলেটটা চেনার মতো জ্ঞান তার হয়েছে তাহলে কাম ক্রোধ লোভ মোহ মায়া মাৎসর্য এই ৬টা রিপুর মাস্টার হলো কাম যখন একটা মানুষের মধ্যে সেই জিনিসটা উদয় হয় তখন তার ভালো মন্দ যাচাই করার জ্ঞান হয় আচ্ছা আচ্ছা এই সম্বন্ধে একটা আরেকটা কি জিজ্ঞাসা করলেন জানি আচ্ছা নিষ্কাম প্রেম যে আমি যদি দুনিয়াতে একটা বাড়ি করার লোভ করি এবং অর্থ উপার্জন করার লোভ করি বা কোনো নারীর দিকে লোভ করি বা মানুষের ক্ষতি করার পরে কিছু সম্পদ আমার মধ্যে আসবে এটাও যদি আমি লোভ করি তাহলে বোঝা গেল এটাও কামের মধ্যে পড়ে কারণ যখন আমার কাম ছিল না তখন কিন্তু চকলেটটাই আমার কাছে দামি তখন আমার সেই জ্ঞান ছিল না যখন সেই জ্ঞান আসছে যৌবনের পাশাপাশি আসছে তখন আমি ভালো মন্দ বুঝতে শিখছি আর সেই জিনিসটাকে যদি কেউ আল্লাহর পথে লাগায় তাহলে সুপথ যদি সেই জিনিসটা কুপথে লাগায় তাহলে কুপথে চলে গেল তো এখন আমি যেটা বলতেছি যে দুনিয়ার লোভ লালসার সমস্ত কিছু ত্যাগ করার নামই সে সমস্ত কাম বাসনা থেকে সে দূরে রইল আর যদি তার দুনিয়ার কোনো লোভ লালসা আমিত্ব থাকে তাহলে তার কাম যে বিষয়টা এখানে লাগানো আছে আর যে এখান থেকে ছাকনা দিয়া আলাদা হয়েছে তার দ্বারা সাধন ভজন সমস্ত কিছু হবে আর যদি সে কামের মিশ্রণে সে যদি কুপতে থাকে তাহলে তার দ্বারা সাধন ভজন দুনিয়াবি আর কোনো কিছুই হবে না যে আপনার কথাটা হইল আবার বলেন তো কথা হলো যে দুনিয়ামুখী সকল কাজকর্ম যদি আমরা কামের আওতায় আনি যে নিষ্কাম প্রেমে ঊর্ধ্বগমন যখন হয় যে নিষ্কাম প্রেমে মৌলা প্রাপ্তির পথটাকে আমি একটু ইশারা করেছিলাম আসলে নিষ্কাম প্রেম কোন হালে কোন ভাবে কখন এটাকে বোঝানো নিষ্কাম প্রেম একমাত্র এক আল্লাহ ছাড়া তার কোনো চাওয়া নাই এটাই নিষ্কাম প্রেম আর যদি তার কিছু চাওয়া থাকে যেমন অনেক ভক্তরা বলে
যে বাজান আমার তো সংসারে এই ফেস লাগছে, আমি তো মামলা হয়েছে, আমার তো জমিনটা নিয়ে যাইতেছে, আমার তো এই ঝামেলা হয়েছে, তাহলে এটার মধ্যে তার কি এটি মিশ্রিত আছে। আর যদি কেউ বলে যে দুনিয়ার সমস্ত কিছু একদিক হয়ে যাক, আমার কোনো রিপোর্ট করা দরকার নেই, আল্লাহ সব দেখো, মুর্শিদ সব দেখে, তখন সে কী কইব, আমি আল্লাহ ব্যতীত আর কিছু চাই না, রাসুল ব্যতীত আর কিছু চাই না, আপনি আমাকে যন্ত্রণা দিবেন, জ্বালা দিবেন, দেন, আমার কিছু দরকার নেই, আমার সব মিসমার হয়ে যাক, আমি আপনাকে পাইলেই চলবে। এলো নিষ্কাম প্রেম। আর যদি কারো জীবনে কোনো কিছু চাওয়া পাওয়া থাকে, তাহলে সেইটার সাথে কাম মিশ্রণ করা আছে। এই জিনিসটা আমি বুঝাতে চাইছি আর কি। ধন্যবাদ। সকল কিছু চাওয়া পার উঠে মাওলানা প্রেমকে নিষ্কাম প্রেম বুঝাতে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আবাদান, আমার একটা প্রশ্ন মোজার ভাই একটা প্রশ্ন করলো যে খালায় মরে নাই মরে নাকি, তো আমার একটা প্রশ্ন পাশাপাশি আইল যে ফকির মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না, তাহলে এটা কি মূল ঘটনা না? এটা আমার একটু, আমি এই কথাটাও ইন্টারনেটে ছাড়ছি যে অনেকে মনে হয় দেখছেন যে মোল্লা মুন্সিদের মাজার হয় না কেন, এই কথাটা হেডলাইনে আছে। আচ্ছা, এটা একটা গান লেখা হয়েছে তাই না, যে মোল্লা মরলে তাদের বাতি জ্বলে না, ফকির মরলে বাতি জ্বলে। আচ্ছা, আমি শর্টকাটে একটা উত্তর করি, এই কথাগুলো পিছনে কিছু বলা হয়েছে, যেরকম যারা শুধু শরীয়ত করে এরা কিন্তু শুধু এই দেহটাকে ওযু করতেছে এবং শরীয়তের যে পাঁচ ওয়াক্ত নামাজ এটা পড়তেছে, কিন্তু গোপন ইবাদত যে আছে এটা করা হয় না। এবং মানুষ যখন মৃত্যুবরণ করবে সাজা হবে আত্মার, তাহলে আত্মার ওযু কিন্তু তাদের করা হয় নাই। এই পৃথিবীতে আল্লাহ কিন্তু কোরআনে এই কথা বলছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। এই কথাটা কোরআনে বহু জায়গায় আল্লাহ বলছে যে নিজেকে পবিত্র করলো সে সফল কাম। আচ্ছা, সে যদি সফল কাম হয় তাহলে সে পবিত্রর ভাগ দুইটা, একটা হচ্ছে দেহের পবিত্রতা আর একটা হচ্ছে আত্মার পবিত্রতা। তো এই পৃথিবীতে যারা দেহের পবিত্র করছে আত্মার পবিত্র করে নাই, তারা মরলে বাতি জ্বলবে না। আর যারা দেহের পবিত্রর পাশাপাশি তাদের আত্মার পবিত্র করছে, তারা মরলে বাতি জ্বলবে। যেমন একটা মানুষ ময়মনসিংহ একটা ড্রেনের মধ্যে বসা ময়লা লাড়তেছে এবং ময়লা শরীরে মাখে, ময়লা খায়, তা আমরা যে অজু করি তখন কিন্তু একটু ধুলামলা লাগলে পরিষ্কার করি, অজু করি তাই না? আচ্ছা, আর সেই পাগল কি করতেছে, ময়লা হাতে লাগাইতেছে, ময়লার মধ্যে খাবার পড়ে আছে, যে খাবার মানুষে খাওয়া সম্ভব না সেই খাবারগুলো সে খাইতে আছে। তো ময়লার মধ্যে থাকলো, ময়লা খাইলো, শরীয়তের অজুও করলো না। সে ময়মনসিংহ আছে, একজন ডাকা বলতেছে যে ভাই এই লোকটাকে তো ময়মনসিংহ দেখছিলাম, লোকটা এখন দেখতেছি না, কইতেছে উনি তো ঢাকা ড্রেনের মধ্যে বসা, আর হঠাৎ করে ফোন দিয়েছে বরিশাল থেকে যে একটা লোক তো এই ঢাকা তুমি দেখছো বলতেছো, এই লোকটা তো ঢাকা নাই, যে বরিশাল একটা ড্রেনের মধ্যে বসা। কয়ে মিথ্যা কথা বলছ কেন, সে তো ঢাকা, আমি এখনও তাকে দেখতেছি। কয়ে না, উনি বরিশাল আমার সামনে, তুই ওনাকে আমি দেখতেছি। আরেকজন ফোন দিয়ে কইতেছে যে উনি তো কুমিল্লা, যে একজন মানুষ এত জায়গায় কীভাবে, আবার তিনি তো দেখা গেছে যে শরীয়তের যে অজুটা এটা করে না। তাহলে বোঝা গেল সে আত্মা পবিত্র করিয়া ফেলাইছে, এই যে শরীর ময়লাটা মাখতেছে, ময়লা খাইতেছে, এটা তার আত্মা কিন্তু অপবিত্র না, আত্মা পবিত্র। আচ্ছা, তাহলে সে এমন কি কর্ম করে যে তিনি মৃত্যুর পরে দেখা গেছে কোত্থেকে লোকজন আসলো, আসার পরে তাকে এক জায়গায় রাখা হইল, সেখানে আসতে দিন 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 মাজার হইতেছে, এবং এই মাজারের মধ্যে যাইয়া মানুষে যদি কিছু মানত করে বা কিছু চায় তাহলে ফলতেছে, কিন্তু দেখা গেছে তাকে শরীয়তের নামাজ পড়তে দেখলো না কেউ, তাকে দেখলো না কেউ অজু করতে, ময়লা সয়লা খাইলো, ময়লার মধ্যে থাকলো, কিন্তু তার মাজার হইলো, এখানে কিছু চাইলে পায়, আর সেখানে তাদের বাতি জ্বলে না, এর বাতি জ্বলে,
আর কই তুইব বুঝা হইছে না হ্যাঁ তাহলে বোঝা গেল কি তারা আত্মার ওযু করছে আর আমরা সকলে গুরু দর্শি কেন এই আত্মার ওযু করার জন্য মানে দেহের ওযু পানি দ্বারা করতেছি আত্মার ওযু কি দ্বারা এটা একমাত্র যার যার গুরু তার কানে কানে বলে দেবে এটা প্রকাশ্যে বলার জিনিস না তাহলে এই আত্মার ওযু যার হইছে তার বাতি জ্বলবে আর যার দেহের ওযু হইছে তার বাতি জ্বলবে না ব্যাস